আমি নিজে লোক লাগিয়ে সমস্ত পরিষ্কার করে রেখেছি। কালিদা, শরীর ঠিক আছে তো? আমি ভালো আছি। আপনি তো অনেকদিন পরে এলেন। অনেকদিন পরে এলাম, তুই তো মাল পড়ছিস। হ্যাঁ, আমি দেখছি দেখছি। Yeah.
যে কি কি তুমি তো দিন দুপুরে স্বপ্ন দেখছো। স্বপ্ন? না না স্বপ্ন কেন দেখবো, যেটা স্বপ্নই বা কেন হবে, সত্যিও তো হতে পারে। বুঝেছি তোমার লাভেরিয়া রোগে ধরেছে। চলো ভেতরে চলো। কালিদা বস্তির লোককে একটু খবর দেবে যে কাল আমি ওদের সঙ্গে দেখা। ভেবেই যাচ্ছিস নাকি ভেবে কিছু ঠিক করলি? কি করব সেটাই তো বুঝতে পারছি না। বাবার কথা খুব মনে পড়ছে। বাবা সবসময় বলেন যে মুনাফার সঙ্গে মানবিকতার কখনো আপোষ হয় না। একলা একলা তো কোনো ডিসিশনও নিতে পারছি না, কি করব। দেখি এসটিডি করে দেখি বাবা কি বলেন, তারপর না হয়। কি রে নিচে কি দেখছিস? সন্ধ্যা। সন্ধ্যা? এখনো দিন শেষ হলো না, সন্ধ্যা হয়ে গেল? এই সন্ধ্যা সে সন্ধ্যা নয় গুরু, এই সন্ধ্যা শুধু আমার দিকে তাকিয়েই থাকে, আমাকে দেখলেই হাসে, আমিও হাসি। ও তুমিও হাসো? হাসো হাসো। তবে একটা কথা মনে রেখো, হেসেছো কি ফেসেছো? ও ফেসেছে কিনা সেটাই তো আজ দেখবো। আমি সব খবর নিয়েছি বুঝলি। বস্তির মেয়ে হলে কি হবে, খুব ভালো ঘর, লেখাপড়া জানে। আজ সন্ধ্যায় আমি সন্ধ্যার সাথে দেখা করব। সন্ধ্যা আমি বুঝি কিছু বুঝি না, যখনই দেখা হতো তখনই তুমি চোখ মারতে। আমি আপনাকে চোখ মেরেছি? হ্যাঁ, না মানে ওই চোখে চোখে কথা বলেছ, এবার মুখে কিছু বলুন না। বাড়ি আমি কি বলবো, দুদিনের জন্য এসেছেন আবার দুদিন বাদে চলে যাবেন, বস্তির মেয়েটাকে কি আপনার মনে থাকবে? মনে থাকবে কি বলছো সন্ধ্যা? তুমি অলরেডি আমার মনের মধ্যে পার্মানেন্টলি বসে গেছো, মা খালি দিবি। যা ওইসব বড় লোকদের কথার কথা। বড় লোক এমনটি কেন করছে? তুমি কি আমাকে কুমারের সঙ্গে দেখে আমাকে বড় লোক ভেবেছো? না 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 না, আরে আমি একটা চালচুল হয়ে রোদ্দি বেকার, মাথা গুঁজে ঠাই পর্যন্ত আমার নেই। তবে বাদ, নিজের জন্য ঘর বাঁধো ভেবেছি জানো। এরা ওখানে মালটা কি? মাল মানে ওই যে চেঁচালো আমার মা। ও তোমার মা? তো এই যে সরি সরি ভুল করে মাল বলে ফেলেছি, তোমার মা মানে তো আমার মা। উত্তর নেই কেন? হ্যাঁ ওখানে কে কথা বলছে? কেউ না মাসিমা। কেউ না? কেউ না কি রে? দিব্য মাসিমা বলে ডাকছিস আবার বলছিস কেউ না? দাঁড়া আসছি। এই মরে যা, কেলে করছে তোমার মা আসছে। শোনো কাল বিকেলে পার্কে এসো, সেখানে কথা হবে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি যান। মা দেখে ফেললে কি কি হবে? মা দেখে হয়েছে না মা, কি শোনো আর কি দেখো, তার কোনো মাথা মুন্ডু নেই। কি শুনি আর কি দেখি তখনই বুঝবি। আর একবার বল কেউ না, আজ বটি দিয়ে একেবারে মাথা মুন্ডু আলাদা করে দেবো, তবেই আমার নাম বিমলা বালা ভুবন মোহিনী অবলা সুন্দরী দাসী, বুঝলি? কি সুন্দর কি সুন্দর! আরে তোমাকে দিয়েই তো আমার কাজ হবে। কে আপনি, কিসের কাজ? বলবো বলবো, তুমি আমাকে চিনতে পারছো না, কিন্তু অনেক দিন ধরে তোমার উপরে আমি নজর রেখেছি। আচ্ছা তোমার ঠিকানাটা কি বলো তো। কেন কেন, তুমি কি সরল সাদাসিধে মেয়ে গো,
আমাকে দেখে, আমার পোশাক আশাক দেখে তুমি বুঝতে পারছো না আমি কে? আমি মিস্টার বাটারফ্লাই, প্রজাপতি কুমার। বিয়ের জন্য ঠিক যেমন যেমন মেয়ে চেয়েছিলাম, তুমি তেমন তেমন ঠিক গো, একেবারে পয়েন্টে পয়েন্টে মিলে গেছে। অসভ্য কথাকার, এই বয়সে বিয়ে করার শখ? মা, কি ভেবেছো কি তুমি? হ্যাঁ, আমার বিয়ে হয়নি বলে তোমার মতো খ্যাকশালে গলায় মালা পরাবো নাকি আমি? আমার কথাটা শোনো। কোনো কথা নয়, আমার সামনে থেকে না গেলে তোমার কপালে কিন্তু অনেক দুঃখ লেখা আছে। যাও, চলে যাও। আমাকে ভুল বুঝো না মা, আমি ঘটক প্রজাপতি কুমার, 30,000 টাকা মাইনে পাওয়া, ইঞ্জিনিয়ারিং পাশ করা একটা ছেলের জন্য সুশীলা শিক্ষিত এক পাত্রী খুঁজছি, তাই তোমাকেই। বিয়ে? অন্ধকে দিনের আলো দেখানোর মতো দুঃসাধ্য প্রস্তাব নিয়ে এসেছেন আপনি। যাকে, আমি দুঃখিত, না জেনে আপনার গায়ে আমি হাত তুললাম, আমায় ক্ষমা করে দিন। আরে ও কিছু নয়, ও কিছু নয়। আরে ঘটকালি করতে হলে না গায়ের চামড়াটাকে গন্ডারের মতো শক্ত করতে হয়। আরে কম জ্বর থাপড় খেয়েছি, হ্যাঁ একেবারে সেঞ্চুরি করে ফেলেছি। না 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 না, সিঙ্গেল রান নয়, সিঙ্গেল রান নয়, একেবারে 4-6। শুধু কি তাই, ঘটকালি করতে গিয়ে কত জায়গায় জীবন নিয়ে একেবারে টানাটানি হয়েছে। এবার তাহলে তোমার নাম ঠিকানাটা দিয়ে দাও মা। আমার নাম কবিতা, আর ঠিকানা জেনে তো কোনো লাভ নেই, কারণ আমার ভাগ্যে বিয়ে নেই। প্রজাপতি কুমার, নামটি বড়ই রঙিন, তা আপনার আগমনের হেতুটা কি আমি জানতে পারি? রাইট, আমি ঘটক, এ লাইনে 25 বছর, 25 ইয়ার্স আছি। আমি এখানে একটা পাত্রের সম্বন্ধ নিয়ে এসেছি। আপনি বোধহয় ঠিকানা ভুল করেছেন, আমার এই ধর্মশালায় তো কোনো পাত্রী নেই। কেন, আপনার ভাগ্নি কবিতা? হ্যাঁ গো, কিছু বুঝলে? তোমার ভাগ্নি নাটক করে ঘটক পাঠিয়েছে, সবই সাজানো ঘটনা, তোমার ভাগ্নি নিশ্চয়ই কারোর সাথে প্রেরিত করছে। কি সর্বনাশ হলো গো কবিতা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু শোনা হচ্ছে তাই না? বড় ওরা শক হয়েছে, বেশি ওরা শক হলে নাগরের হাতে তুলে দেবে, তা আমরা ছেড়ে দেবো, সহ্য করবো, ভগবান শ্রীকৃষ্ণের মামা হচ্ছেন কংস, পাকেও তো পদ্মফুল ফোটে বাবা, কত বনফুল সুগন্ধ ছড়ায়। তুমি কোনো সংশয় রেখো না বাবা, তোমার কাছেই তো শিখেছি সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। তুমি দেখো, তোমার কাছে থাকলে কয়লারও ময়লা দূর হয়ে যাবে। দাদা ঠিকই বলেছে, আমার এমন বৌদি চাই। চাই মানে এ কি জয়নগরের মোয়া নাকি? শালে আনা দিলে আমার মুখে পড়ে নিলাম কি গো, তুমি কিছু বলছো না কেন? হরি হে মাধব, আমি আর কি বলবো, তোমার কথাই আমার কথা। এত কথার তো দরকার নেই, সামান্য কটা টাকাই তো আপনাদের চাই। সামান্য কিছু বলে কি গো, মাসের শুরুতে কর করে 4,000 টাকা, একবার ওরা মাইনে দিতে দেরি করেছিল, একবারে স্কুলে গিয়ে হুজ্জুতি পাকিয়ে দিয়েছিল। আমার স্বামীকে জেসে মানুষ বলে ভেবনি গো, এলাকার সবাই ওকে চেনে। চিনবে না,
আপনি তো রাতের বেলায় কারণ পান করে গড়াগড়ি খান, আপনি তো মহাপুরুষ। প্রজাপতি কুমার, তোমার কথার কিন্তু স্পর্ধা ছাড়ি যাচ্ছে বলে দিচ্ছি। হ্যাঁ, স্পর্ধা এবারে আমি আপনাদেরকে দেখাবো। আপনাদের ভাগ্নির যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি ওকে বিয়ে করে নিয়ে যাব, আর প্রতি মাসের শুরুতে আমি আপনাদেরকে 4,000 টাকা পাঠিয়ে দেব। কি বলে গো, এ কি সরকারি টাকা নাকি? হ্যাঁ, মুখের কথার ওপর ভরসা করার মতো মুখ্য আমরা নই। সরকারি কাগজে এগ্রিমেন্ট সই করে তবেই আপনাদের ভাগ্নিকে বিয়ে করে নিয়ে যাব। আশা করি আপনাদের আর কোনো চিন্তা রইল না। ওরিয়ে মা ধুব। তবে একটা কথা, আসলটাই যদি নিয়ে যাবে কিছু সূত্র দিতেই হবে। এই যেমন আমার কারণের পয়সাটা। আপনাকে আর বেআইনি কারণ বানাতে হবে না, আপনার কারণ পানের পয়সাটাও আমি পাঠিয়ে দেবো। হরিয়ে পা ধোবো, কেশব গোপাল গোপাল। কি গো গিন্নি, তুমি কিছু বলবে? আমি আর কি বলবো, তোমার কথাই আমার কথা। আজকের এই শুভ দিনে তুমি কাঁদছ? আমাকে বিয়ে করে তুমি খুশি হয়েছো? খুশিতেও মানুষের চোখে জল আসে, জানি না কেন আজকে আমার ভীষণ কান্না পাচ্ছে। এত সুখ আমার কপালে সইবে তো? দেখো, আমি বেঁচে থাকতে কোনো কষ্টই তোমার হতে দেব না। একি, তুমি আবার কাঁদছো? আমার স্কুলের বাচ্চাগুলোর কথা খুব মনে পড়ছে। ওরা আমা ছাড়া একদিনও থাকতে পারত না। আমাদের এই এলাকাতেও কত বাচ্চা আছে যারা পয়সার অভাবে শিক্ষার আলো দেখতে পায় না। এবার থেকে তুমি এই বাচ্চাগুলোর মধ্যে ওই বাচ্চাগুলোকে খুঁজে পাবে। এখন থেকে তুমি হবে ওদের নতুন দিদিমণি। মহারাজ যশবন্ত সিংহ, নর্মদা যুদ্ধে আপনি দারার পক্ষে যুদ্ধ করেছিলেন বলে আমাদের অপ্রীতি ভাজন নন। আপনার জল খাওয়া। আমি রাম। আমি রাম। রাম? ও রাম। এই তুই হচ্ছিস মহারাজ যশবন্ত সিংহ? আমি সত্যি রাম। বলছি মহারাজ যশবন্ত সিংহ, ভুল হয়ে গেছে বড় বাবু। আবার সেই বড় বাবু, কতবার বলেছি আমাকে নটসূর্য বলে ডাকবি। ও, মার জন্য করবেন নটসূর্য? বল জাহাপনা। বল জাহাপনা। বল গো বল জাহাপনা। জাহাপনা, আমি আপনার প্রীতিভাজন কি অপ্রীতিভাজন জানি না। আমি আপনার প্রীতিভাজন কি অপ্রীতিভাজন? আমি আপনার প্রীতি ভাজন কি অপ্রীতি ভাজন আমি জানি না। কারেক্ট। বড় মামা, নটসূর্য দিদিমণি। ঔরঙ্গজেবের দরবারে দিদিমণি আসতে পারে না, আসবে জাহেনারা। বড় মামা, আরে তুই এসে গেছিস? এই তুই যত যা, আগে যাই, নে শুরু কর এন্ট্রেন্স থেকে। মিথ্যা কথা, কে বলে তুমি ভারত সম্রাট? ভারত সম্রাট হলেন শাহেনশা শাহজাহান। বড় মামা। বড় মামা নয়, মিথ্যা কথা। বড় মামা, আজ আমার পরীক্ষা। ওহো, একদম ভুলে গেছি রে। আশীর্বাদ করি মা, পৃথিবীর শ্রেষ্ঠ অভিনেত্রী হও। কি হতে চাস বল, গেড়া কাটবো না নটি বিনোদিনী? না না, হাসি নয়, হায়ার সেকেন্ডারি পাশ করলে আমি তোমাকে দিল্লি স্কুল অফ ড্রামায় ঢুকিয়ে দিচ্ছি। ন্যাশনাল স্কুল অফ ড্রামা? সেটা কোথায়? দিল্লিতে। আদর,
ওটা নাটক ফাটক চলবে না, তোকে আমি লতা মঙ্গেশকর তৈরি করবো। নে ইমনটা ধর। মেজর মামা আমার পরীক্ষা। আরে বাবা পরীক্ষা দিয়ে কে কবে বড় লোক হয়েছে? হ্যাঁ আব্দুল করিম খাঁ সাহেব, তিনি কি গ্রাজুয়েট ছিলেন? ওস্তাদ বড়েগুলা মালিক, তিনি কত দূর লেখাপড়া করেছেন? চাকর বলে রে আই নেই, কিরকম তৈরি করেছি, যদিও চাকরি চলে যায় এখান থেকে তবলা বাজিয়ে খাবে। ধর মেজর বাবু প্লিজ আমার পরীক্ষা। ওরে বাবা রে, আচ্ছা ঠিক আছে পরীক্ষাটা হয়ে যাক, তারপর কিন্তু নট ছাড়ন ছড়ুন একেবারে। আমি পারবো কি? তোর আসপাল তো কম নয়, কত বছর সাদা ফল তুই জানিস? 20 বছরের। আচ্ছা ঠিক আছে, তোর যখন এত ইচ্ছে তোকে ক্যারাটে কয়েকটা প্রাথমিক প্যাঁচ বলে দিচ্ছি। এরকম যদি মারতে হইস না ঠিক সময়ে তাহলে তোকে আর কে না। আপনি গুরুজন তাই মনি না, আপনার গায়ে লাথি মারতে পারবো না। আরে বাবা প্রেমে আর রণে কোনো বাদ পিছার নেই বুঝলে, গিয়ে তোর মার্শাল মারা গেল। কিরে পড়ে গেলি? আপনি সরে গেলেন যে, সরে যাবো না তুই কি বুক পেতে দেবো? একেবারে আত্মরক্ষা। যখন স্পেনে গিয়েছিলাম বুল ফাইটারদের কাছে আমি এটা শিখেছিলাম, ব্রুসলিকে চিনিস তো? এই ব্রুসলি যখন প্রথম আমার কাছে ক্যারাটে শিখতে এসেছিল তখন চেয়ারটা ছিল ঠিক তোর মতো হ্যাংলা। 2 বছরের মধ্যে চেয়ারটা কিরকম পাল্টে দিয়েছি দেখ, ভালো করে দেখ। বাবু আমাকেও পারবেন? না 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 তোকে দিয়ে হবে না, গাধা পিঠে কি ঘোড়া গাড়ি যায়? তবে শিখা যদি চেষ্টা করে তাহলে হতেও পারে। দিদিমণিকে পিটিও ব্যাটা ছেলে করে দেবেন? ছোট মামা আমার তো এখন পরীক্ষা, 7 দিন কুমফু গাড়াতে বন্ধ থাক। আসি। শিখা, এই শিখা শুনলো না? কি হলো, থামলে কেন? ট্রাফিক। আর কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে? যতক্ষণ না পুলিশ যেতে বলছে। আরে বাপরে দুর্বাসা মনি, তাতে লুকে পড়ো, লুকে পড়ো, মাথা নিচু করো। কেন? আরে দুর্বাসা মনি দেখলে আর রক্ষে নেই, মাথা নিচু। আমার বাবা অবতোষ বোস রাগলে একেবারে দুর্বাসা মুনি। উফ লাগছে। লাগো, চুপচাপ মাথা নিচু করো। চলো। ওরে বাপরে, বিরাট বড় একটা ফাড়া কেটে গেল। চলো কাটি। একি আমার বড় মাল্য পিয়ারা, আমি তো যুদ্ধে জয়লাভ করে ফিরিনি। আগে আগে নাই, আবার ভুলে গেছিস। ও নটশিখর, নটশিখর নয়, দেখ পিয়ারা কি বলছে শোন। কি যায় আসে, তুমি আমার কাছে চিরজয়ী। আহা, তুমি তোমার কারাগারে বন্দিনী, তুমি আমার প্রভু, আমি তোমার কৃতদাসী, বলুন আজ্ঞা করুন প্রভু। বুঝলে, এবার নট সম্রাট টাইটেলটাও নিয়ে নিলাম। কে দিল পদবিটা? দেবে আবার কে, সভা সমিতি করে ঢাকঢোল বাজিয়ে দেবানন্দন লোক আছে, তাই নিজেই নিয়ে নিলাম। এবার থেকে নট সম্রাট বলে ডাক। আগে বল নট সম্রাট। তাই ধর। কি যায় আসে প্রভু, তুমি আমার কাছে চিরজয়ী।
রোজ রোজ একটা গোটা নারকল ভাঙা কি চারদিকানি কথা? ছোট একটা কথা বলবো, রোজ ওই একটা করে নারকল আমাকে খেতে হজম করতে পারি না। কি করে? এই লেবু আঙুর আপেল দিয়ে যদি অভ্যেস করেন। এগুলো যদি অভ্যেস করলে হাত নরম হয়ে যাবে। না না, তাহলে এক কাজ করুন, কি ইট ইট ভাঙুন। ইট? হ্যাঁ, হজম করতে পারি। ওই জন্যই তো বললাম ইট হলে তার খেতে হবে না। আর আমার হাত ফাত ছেড়ে গেলে টিটানাস ইঞ্জেকশন দিতে হবে। তাহলে এক কাজ করুন, একটা জ্যান্ত পাটার মাথা যদি দুভাগ করে দেন। কি প্রাণী হত্যা? ইম্পসিবল, নারকল ইজ বেস্ট। রাখ নেন্দর, এই দিয়ে নাড়ু তৈরি করবি, নিজে খাবি, মেজ দেখে দিবি, আর পর দেখে দিবি। পর্দা নাড়ু খেতে খুব ভালোবাসে। আর দিদিমণিকে দিবি, তাহলে আমাকে আর খেতে হবে না। হ্যাঁ, লাগে